হয় কাইলে অর্থাৎ হাত মে দিনা চারিটাক লোকসভা কিন্তু ভোটগ্রহণ আরম্ভ হব আর ভোটগ্রহণের প্রাকমাত্র দেখা গেছে দক্ষিণ হালমার মানকাসর জেলা প্রশাসনে ইতিমধ্যে কিন্তু ভোটগ্রহণের ভাবে প্রিসাইডিং আর পুলিং বিষয়াসক হাজু করে পুলিং স্টেশন পঠার ব্যবস্থা করেছে। ইয়া বর্তমান উপস্থিত আছো মই এখন পার ঘাটত কিন্তু দেখা গেছে যে চর অঞ্চলের যিমহ ভোটকেন্দ্র আছে ভোটকেন্দ্র সময় কিন্তু পুলিং আর প্রিসাইডিং বিষয়াসকলে ইভিএম মেশিন লই কিন্তু এনেদরে কিন্তু যাত্রা করেছে নাওয়েরে এনেদরে কিন্তু দেখা গেছে যে চর সমূহ আছে চর অঞ্চলত কিন্তু মানকাসর বিধানসভা সমষ্টির কিন্তু তিনটাক ভোটকেন্দ্র আছে আর ভোটকেন্দ্র সমূহত কিন্তু দেখা গেছে যে নাওত কিন্তু ইভিএম মেশিন লই প্রিসাইডিং আর পুলিং বিষয়াসকলে কিন্তু যাত্রা করা পরিলক্ষিত হয়েছে। এনেদরে দেখা গেছে যে নাওসমূহ সাজু করে রখা হয়েছে আর নাওসমূহত কিন্তু প্রিসাইডিং পুলিং বিষয়া তথা আরক্ষী বিষয়াসকলে কিন্তু এনেদরে কিন্তু নাওত ইতিমধ্যে বহিছে। খন্তেক পিছতে কিন্তু ইয়ারপরা নাও কিন্তু রওনা হব চর অঞ্চল। ইয়ার সামগ্রিক দৃশ্য দেখাইছো নিউজ দর্শকসক মই এনিং আর প্রিসাইডিং অফিসারের মানে কথা পাতলে যত্ন করিম। স্যার আপনার কলে ডিউটি করেছে? মর নিপুরের আলগার চর মানে পড়েছে। ইয়ারপরা মই শুনেছো নাওয়ারে বলে 1.5 ঘন্টা মান যাব লাগে নাকি? নাওপরা 1.5 ঘন্টা লাগে? হ্যাঁ 1.5 ঘন্টা লাগে। তাত মানে গই আমি নিপুর আলগা এলপি স্কুল পাম। সেফটির ক্ষেত্রে তো এনেকা আমাক লাইফ জ্যাকেট দিছে কিন্তু তথাপিও আমাক ভয় লাগি আছে, মানে অলপ মানে বতাহটো বেশি বলিছে সেই কারণে মানে অলপ ভয় ভয় লাগি আছে আর কারণ প্রথমবারের কারণে এনেকা মানে চরত গই মানে নাওয়ারে গই আমি ভোট লবল গই আছো। যেহেতু ভারত বাংলা সীমান্ত এতালেক তো আমি গম পো নি ইহতে তাত বা কেনে করেছে কিন্তু আমার লগত দুজন মানে পুলিশ দিছে ইয়ালৈকে আমি জানো কিন্তু তাত বোধহয় হয়তো নিরাপত্তা ঠিক মতে দিছে নাকি এটা গম পোৱা নাই। মানে হ্যাঁ আর এজন আছে যেহেতু ভারত বাংলা সীমান্ত আপনাদের কালি ভোট গ্রহণ করব জেলা প্রশাসনের পর এনে ভালে করেছে, আমাকে লাইফ জ্যাকেট দিছে আর তাতে আমার দুজন পুলিশ দিছে ভালেই হয়েছে। আর পুলিং আর প্রিসাইডিং বিষয়াসকল আছে প্রিসাইডিং আর পুলিং বিষয়াসকলে কিন্তু যে সুকসর যে পারঘাট আছে সুকসর পারঘাটের প্রায় 1.5 ঘন্টা যাত্রা করব লাগবে নাওত, নাও সাজু করে থাকা হয়েছে। নাওর ভিতর ইতিমধ্যে কিন্তু পুলিং প্রিসাইডিং আর আরক্ষীর যিষয়াসকল আছে আরক্ষী বিষয়াসকল কিন্তু এনেদরে নাওত উঠি কিন্তু যাত্রা করব। পুলিং স্টেশন ইয়ারপরা 1.5 ঘন্টা আর 2 ঘন্টা লাগে, কিছুমান 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা অতিক্রম করার পিছত কিন্তু নিজের গন্তব্য স্থান ভোটকেন্দ্র গই উপস্থিত হব। আর মন করবলগা কথা যে ভারত বাংলা সীমান্তত কিন্তু যখন ভোটকেন্দ্র আছে ভোটকেন্দ্র সময় কিন্তু কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলিছে বলে আমি জানব পারিছো। এই মুহূর্তে মানে মানকাসর পর শাহজাহান আলী নিউজ 18 অসম নর্থ ইস্ট। হ্যালো চেক 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 হ্যালো হ্যালো আপনারা আসলেন